নরেন্দ্র মোদী সরকারখনে যিবিলাক হঠকারী সিদ্ধান্ত লৈছে, পাব্লিক সেক্টর ইউনিট তেওঁলোকে বিক্রি করার যা সিদ্ধান্ত লৈছে, আদানী আম্বানীর হাতত দেশখন গতোয়ার যা সিদ্ধান্ত লৈছে, গোটেই সরকারি মাতিবিল পানি দরত বনিয়াগ দিয়ার যা সিদ্ধান্ত লৈছে, এই কথাবিলাকৰ প্রতি যাতে কংগ্রেসে মাত মাতিব নোৱাৰে, সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধীর লগত কংগ্রেসে নেতৃবৃন্দক যাতে আবদ্ধ করে রাখব পারে, ই এক নিকৃষ্ট রাজনীতি করেছে। ইয়াত কয়ে গৈছিলে যে শূন্য সহনশীলতার কথা কৈছিলে, সারদা লুই বার্গার কেলেঙ্কারি কথা তেওঁলোকে কৈছিলে, এতিয়া যদি সেইবিলাক কথা তেওঁলোকে নেদেখে, ন্যাশনাল হেরাল্ডৰ নামত এবার ক্লিন চিট পোৱা রাহুল গান্ধী আর সোনিয়া গান্ধীক কিয় বারবার হাৰাশাস্তি কৰিছে? আজি মইনা নায়ক আজি ফেক্টরিত গৈ আজি কিমান ধরনের আঘাতপ্রাপ্ত হওয়ার পাছত যদি চাহ জনগোষ্ঠীর কথাই কয়, কিয় এয়ার এম্বুলেন্স দি পেলাই এইমসলৈ লৈ যাব নোৱাৰিলে? এওঁলোকে ভোটাধিকারী আর আবেগৰ দ্বারা হিতাধিকারী করে পেলাই এওঁলোকে বিজেপির ভোটাধিকারী করার যদি নিকৃষ্ট রাজনীতিত লিপ্ত হয়েছে, রাইজে ইতিমধ্যে বুঝি পাইছে। চাওক, ন্যাশনেল হেরাল্ড যখন পেপার আসে জওহরলাল নেহরু ডাঙরিয়ার নেতৃত্বতে সেই সময় ব্রিটিশের হঠকারী সিদ্ধান্তবিল যাতে রাইজর মাজত লৈ যাব পারি, এখন এখন এটা মানে গোটেই ভারতবর্ষর মানুষের হৃদয়ের এখন পাঠ মানে পেপার আসে, আর সেইটুক লৈ পেলাই যদি ইডিএ সমন দিছে ইতিমধ্যে 2013 চনত গোটেই কথাটো ক্লিন চিট পাইছে, তারপিছতো এতিয়া বর্তমান নরেন্দ্র মোদী সরকারখনে যা হঠকারী সিদ্ধান্ত লৈছে, পাব্লিক সেক্টর ইউনিট বিক্রি করার যা সিদ্ধান্ত লৈছে, আদানী আম্বানীর হাতত দেশখন গতোয়ার যা সিদ্ধান্ত লৈছে, গোটেই সরকারি মাতিবিল পানি দরত বনিয়াগ দিয়ার যা সিদ্ধান্ত লৈছে, এই কথাবিলাকৰ প্রতি যাতে কংগ্রেসে মাত মাতিব নোৱাৰে, সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধীর লগত কংগ্রেসে নেতৃবৃন্দক যাতে আবদ্ধ করে রাখব পারে, ই এক নিকৃষ্ট রাজনীতি করেছে। আপনাদের দেখি যে ইতিমধ্যে সংবিধানখনক তেওঁলোকে বাক স্বাধীনতাক নশ্চিত নস্যাত করে ভয় ভীতিরে বুলডোজার রাজনীতিরে মানুষের মনটো তেওঁলোকে আঁতৰাই ৰাখিব বিচাৰিছে। গতিকে সোনিয়া গান্ধী ডাঙৰীয়া জল জল পটপটকৈ আপোনালোকক কৈছোঁ, 13 ঘণ্টা 11 ঘণ্টাকৈ ৰাহুল গান্ধী ডাঙৰীয়াক বহাই ৰাখিও একো তেওঁলোকে নাপালে। আৰু সোনিয়া গান্ধী ডাঙৰীয়া তেওঁ আজি কিছুদিন আগত কোভিডত আক্ৰান্ত হৈছে, আৰু এইখন চৰকাৰে অতি নিলজ্জভাৱে নিজৰ সকলো ধৰণৰ দুৰ্নীতিবিলাক তেওঁলোকেতো কৈছিলে, আলুৱালিয়াই ইয়াত কৈ গৈছিলে যে শূন্য সহনশীলতাৰ কথা কৈছিলে, সারদা লুই বাৰ্গাৰ কেলেংকাৰীৰ কথা তেওঁলোকে কৈছিলে, এতিয়া যদি সেইবিলাক কথা তেওঁলোকে নেদেখে, ন্যাশনাল হেরাল্ডৰ নামত এবার ক্লিন চিট পোৱা রাহুল গান্ধী আর সোনিয়া গান্ধীক কিয় বারবার হাৰাশাস্তি কৰিছে, ইয়ো এক বৃহৎ প্রশ্নবোধক। বিজয় মহোৎসব পাতিব, তেওঁলোকে যিগৰাকী দ্রৌপদী মুৰ্মুক লৈ পেলাই চাহ জনগোষ্ঠীর দুটা জাতির মাজত নির্বাচনের যে আখড়া খেলিছিল, আজি মইনা নায়ক আজি ফেক্টরিত গৈ আজি কিমান ধরনের আঘাতপ্রাপ্ত হওয়ার পাছত যদি চাহ জনগোষ্ঠীর কথাই কয়, কিয় এয়ার এম্বুলেন্স দি পেলাই এইমসলৈ লৈ যাব নোৱাৰিলে? এওঁলোকে ভোটাধিকারী আর আবেগ দ্বারা হিতাধিকারী করে পেলায় এলাকে বিজেপির ভোটাধিকারী করার যদি নিকৃষ্ট রাজনীতিত লিপ্ত হয়েছে, রাইজে ইতিমধ্যে বুঝি পাইছে। গতিকে এই কথাবিলাকে যে মহোৎসব পাতিব, এই মহোৎসব যে নিজের গাত নিজেই খান্দি আছে তার প্রমাণ আপনি মইনা নায়কক চালে হল। আজি জানি জাতি চাহ জনগোষ্ঠীর কথা কয়, ডুলু চাহ বাগিচার কি অবস্থা হয়েছে, ইসাবিল চাহ বাগিচার কি অবস্থা হয়েছে, পাথারকুচি চাহ বাগিচার কি অবস্থা হয়েছে, এই কথাবিলাক আমি সকিয়াই দিব নালাগিব নেকি? গতিকে আমি বিশ্বাস রাখিছো যে রাইজে অতি সোনকালে এওঁলোকক মহাভাৱ এওঁলোকৰ প্ৰতি হ'ব।